জি 24 ঘন্টা এক্সক্লুসিভলি যেই ছবি হাসপাতালের ভেতরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জোকাই এসআই হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং হাসপাতালের ভিতরের ছবি এক্সক্লুসিভলি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টায়। জোকাই এসআই হাসপাতালে যেখানে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং এরপরই তাকে ইডির হাতে হস্তান্তর করা হবে এবং তার দিল্লি যাত্রা, ইডি তাকে নিয়ে যাবে দিল্লিতে। জোকাই এসআই হাসপাতালের ভেতরের ছবি, অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি দেখছেন। দাদা কিছু বলবেন, দাদা কিছু বলবেন। আপনারা দেখলেন সেই ছবি, কিছুই বলতে চাইলেন না অনুব্রত মণ্ডল তাকে যখন জিজ্ঞাসা করা হলো। এবং আজকে বারবার করে যেটা দাদা কিছু বলবেন, দাদা কিছু বলবেন। দাদা কিছু বলবেন, দাদা কিছু বলবেন। দাদা কিছু বলবেন, দাদা কিছু বলবেন। আপনারা শুনলেন জোকাই এসআই হাসপাতালের ভেতরের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং অনুব্রত মণ্ডলকে যখন জিজ্ঞাসা করা হলো যে তিনি কিছু বলতে চান কি না, তিনি মাথা নাড়লেন। এবং আজকে যতবারই সাংবাদিকেরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, তিনি কিন্তু কোনো উত্তর আজকে দেননি এবং তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা হতাশার ছাপও স্পষ্ট ছিল। এর আগে যতবার অনুব্রত মণ্ডলকে সেখানে তিনি সাংবাদিকরা তাকে কিছু জিজ্ঞাসা করলে কোনো না কোনো উত্তর তিনি দিয়েছেন, কিন্তু আজকের ছবিটা একেবারেই আলাদা ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা হতাশার ছাপ ছিল। এবং এই এই মুহূর্তের যেই আমরা ছবি আপনাদের দেখাচ্ছি, জোকাই এসআই হাসপাতালে যখন অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার জন্য তার, এবং সেই সময় এক্সক্লুসিভলি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই সময়ে যখন অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করা হলো যে তিনি কিছু বলতে চান কি না, সেই বিষয়ে কিন্তু তিনি স্পষ্টই মাথা নাড়লেন। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।